আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। ছবিতেই বেশ চুটিয়ে ফাইট করতে দেখা যাবে তাকে। তবে জন্মদিনে বছরের এই বিশেষ দিনটায় নো ফাইটিং, নো রাগারাগি, শুধুমাত্র ভালোবাসা ছড়িয়ে দেন সকলের মধ্যে। তিনি শ্রাবন্তী চ্যাটার্জি, টলিউডের দ্য সুইটেস্ট নায়িকা, রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, প্রথমে যেটা জানবো যে কে উইশ করলো, মানে রাত বারোটায় কে উইশ করলো? রাত বারোটায় অ্যাকচুয়ালি অনেকেই উইশ করেছে। সব থেকে আগে বলবো ঝিনুক, ভেরি স্পেশাল, বুঝতেই পারছো তোমরা এতদিনে জানো। আর অবশ্যই আমার বাবা মা দিদি সবাই, ফ্যামিলি মানে একদম সবাই। আমার বার্থডেটা ভীষণ স্পেশাল থাকে, 13 তারিখ জন্মেছি আমি, যাই হোক, বাট 13 আমার কাছে ভীষণ লাকি। আর পুরো দিনটাই চাই যে ভালোবাসার মানুষদের সঙ্গে কাটানোর। আর সবসময় টুইটার আর ফেসবুকে দেখছি যে কতজন আর কি আমাকে উইশ করছে, আমার ফ্যানেরা কত কত বলে না একদম ভালোবাসার বার্তা পাঠাচ্ছে। তো ভীষণ ভীষণ স্পেশাল লাগে এই দিনটা আমার কাছে। আচ্ছা, বাড়ি শুটিং তার মাঝেও ফ্যানেদেরও টাইম দাও প্রত্যেকটা বছর, তো সেটা মানে কতটা ভালো লাগা, মানে এটা একটা খুব পার্সোনাল দিন কিন্তু তবুও দর্শকদের সাথে সবার সাথে কাটাতে হচ্ছে, সেটা কি ভালো লাগা নাকি মাঝে মাঝে একটু এত রাগ হয়? না না, একদমই রাগ হয় না, কারণ ফ্যানেরা না থাকলে আমিও কিছু না, কারণ তারা গিয়ে আমার ছবি হলে দেখে, তাদের আশীর্বাদ সবসময় আমার পাশে থাকে, তাদের ভালোবাসা আমার পাশে থাকে, তাদের সাথে মাঝে মাঝে চিটচ্যাট হয়, কথাবার্তা হয়। তো তাদের সাথে যদি এই দিনটা সেলিব্রেট না করি তাহলে আমার পুরো অধুরা হয়ে যাবে আমার বার্থডেটা, তো সেই জন্য দে আর ভেরি স্পেশাল টু মি। এমনিতে কিভাবে কাটাচ্ছে আজকের দিনটা? আজকের দিনটা এই শুটিং করছি, কাজ করছি, প্লাস তোমাদের সাথে সময় কাটাচ্ছি, কেক কাটলাম, তারপর ওন টাইম হবে একটা। আচ্ছা, এমনিতে তো ফ্যানেদের থেকে চিঠি গিফট পেয়েই থাকো, এরকম কোনো গিফটের কথা মাথায় আছে, মানে জন্মদিনে চেনো না এরকম একটা গিফট এসেছিল যেটা তোমার মনে থাকবে সারা জীবন, এরকম কোনো ফ্যানের থেকে? হ্যাঁ নিশ্চয়ই অনেক অনেক এসছে। সব থেকে আমার ভীষণ রাগও হয়েছিল, আবার একটু কষ্টও লেগেছিলো, আবার একটু ভালোও লেগেছিলো, যে একটা চিঠি এসেছিলো আমাকে, সে ব্লাড দিয়ে লিখেছিলো, তার উপর খুব রেগে গেছিলাম আমি, এটা একদমই ঠিক না, তুমি পেন দিয়েও যদি ভালোবাসা লিখতে আমাকে, ভালোবাসা পাঠাতে, আমার ভালোবাসা তোমার দিকে যেত। তো এটা আমার কাছে মানে একটা মনে কর মনে রাখার মতো একটা এসেছিলো। তো ইনফ্যাক্ট আমি পরে মানে সেই অ্যাড্রেসে আমি পাঠিয়েওছিলাম একটা চিঠি, যে নেভার মানে এরকমভাবে কোনোদিনও নিজেকে হার্ট করে কোনোদিনও ভালোবাসা দেখানো যায় না, মন থেকে ভালোবাসলে সেটা দেখানো আমার মনে হয় বেটার। তাই থ্যাংক ইউ সো মাচ। তবে দর্শকদের শেষে কী বলবে? দর্শকদের এটাই বলবো আজকে আমার কাছে স্পেশাল ডে, আর যারা তোমরা ভালোবাসো আমাকে, তোমরাও আমি জানি খুব প্রে করো আমার জন্য, এই ভালোবাসাটা যেন সারা জীবন থাকে, যেমন আমাকে ভালোবেসে এসেছো, আর ইভেন আই লাভ ইউ অলসো। আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না।
ভালোবাসবো।